আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দাদা আপনার নামটা বলবেন? আমার নাম মোহাম্মদ আইয়ুব। জি, ধন্যবাদ নামটা বলার জন্য। যে আমাদের প্রশ্নটা হলো, আল্লাহ তাআলা আমরা যে মুসলমান, আমাদেরকে মুসলমান করছেন, এই আমাদের মুসলমানের ভিত্তিতে ইসলামের যে ভিত্তিগুলো আছে, কয়টা ভিত্তি আছে ইসলামের? ইসলামের রুকন বলতে আসলে আমার মনে সঠিক জানা নাই, চার, যেমন রোজা আছে, নামাজ আছে। হ্যাঁ, বুঝতে পারলাম। রোজা মোট কয়টা আছে? পাঁচটা। কি কি একটু বলবেন? রোজা আছে, নামাজ আছে, যাকাত আছে, হজ আছে, এগুলো আর কি। সবচেয়ে বড়টা হলো নামাজ আর কি, ইসলামের মূলভিত্ত হলো নামাজ আর কি। সরি, আপনি ভুল করছেন। আমাদের স্বর্ষ সর্বের যেটা প্রথম, এটা বলার নাই, যেটা ইমান। ইমান না হলে আমরা কিন্তু মুসলমান হতাম না। হ্যাঁ, ধন্যবাদ আপনাকে প্রশ্নটা উত্তর দেওয়ার জন্য। যে আমরা আরেকটা প্রশ্ন করতেছি আপনাকে, দ্বিতীয় প্রশ্ন হলো, আমার আল্লাহ তালা কোরআন শরীফ নাজির করার সময় কোন সুরে নাজির করছেন, আর নাজির করার সময় কয়টা আয়াত একসাথে নাজির করছেন? আছে, কিন্তু কোন আয়াতটা নাজির করছেন, কয়টা আয়াত নাজির করছেন সর্বপ্রথম? সর্বপ্রথম তো যতটুকু আমার জানা মতে সূরা ফাতিহা। সরি দাদা, সর্বপ্রথম সূরা আলাক নাজিল করেছেন, সূরা আলাক, তারপরে আল্লাহ তাআলা পাঁচটা আয়াত নাজিল করেছেন। ইকরা বিসমি রাব্বিকা আল্লাজি খালাক, খালাক আল ইনসান মিন আলাক, এরকম পাঁচটা আয়াত নাজিল। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। আপনার নামটা কি? শাহিদ আক্তার জ্যোতি। আপনার নামটা কি? সালমা আক্তার। আপনার? আমার নাম সঞ্জিতা বর্ষা। জি, আপনার যে মুসলমান, আমার নামটা পৌঁছে দিলাম, খুব ভালো লাগলো কথাটা শুনে। যে আমাদের যে মুসলমানের যে একটা ইসলামের ভিত্তি আছে, শুরুতে আমাদের ইসলামের ভিত্তি কয়টা হতে পারে? শক্তি। আপনি? শক্তি। আপনি? শক্তি। শক্তি তো একদম, তো সরি পাল্লা না দিতেন, আমি বলতেছি পাঁচটি। পাঁচটি কি কি হতে পারে? জানি না, প্রথমটা পাল্লা না। আরেকটা প্রশ্ন করতেছি, আরেকটা প্রশ্ন হলো, আল্লাহ তাআলা যে কোরআন শরীফ নাজিল করলেন, হ্যাঁ, কোরআন শরীফ নাজিল করার সময় কোন সূরাটা সর্বপ্রথম নাজিল করেছেন, এবং কি কি কোন কয়টা আয়াত নাজিল করেছেন? আলহামদুলিল্লাহ, সূরা সূরা ফাতিহা। আপনি? আসমানি কিতাব। আমরা যেহেতু মুসলমান, আমরা সবাই জানা উচিত ইসলামের মূল, ইসলামের আস্তম্ভ কয়টা, আস্থার মধ্যে মূল কয়টা, মূল কোনটা? আস্থা মূল হলো নামাজ, ঈমান। তোমার হলো ঈমান, তারপর দ্বিতীয় নম্বর হলো নামাজ। আচ্ছা, পাঁচটা কি কি একটু যদি শুনতাম? ঈমান মানে কালেমা, নামাজ, হজ, যাকাত, রোজা। আলহামদুলিল্লাহ। তারপর আমাদের কোরআন নাজিল হওয়ার সময় সর্বপ্রথম কোন সূরা নাজিল হয়, আর কয় আয়াত নাজিল হয়? সূরা আলাক। কয় আয়াত নাজিল হয়? আয়াতটা আমার এই মুহূর্তে জানা নাই। আমি বলে দিচ্ছি, সর্বপ্রথম পাঁচটা আয়াত নাজিল। আপনার নামটা একটু বলবেন? ফারজানা। আপনাদের ইসলামের মূল ভিত্তি কয়টা? সরি, একটু চেষ্টা করেন, পারবেন? কয়টি? কয়টি? ষাটটি। আপনি বলতেছেন কয়টি? ইসলামের মূল ভিত্তি তো এক হচ্ছে ইমান। চারটি না? হ্যাঁ, ইমান তো আমরা বুঝতে পারলাম, মূল ভিত্তিটা হবে কয়টি? ইসলামের মূল ভিত্তি কয়টি আপনি জানেন? চারটি। চারটি? আপনি? চারটি। আপনি? চারটি। আপনি বলেন? স্বর্গ। স্বর্গ না, পাঁচটি। পাঁচটি? হ্যাঁ, ধন্যবাদ। পাঁচটি কি হয়েছে আগে বলেন তো একটু আমাদেরকে। পাঁচটি কি? নামাজ, রোজা, হজ, যাকাত, নামাজ, রোজা, হজ, যাকাত, সালাত, সালাত তো নামাজ, আসবান। দুঃখিত, আপনার বলতে পারলেন, আমরা বলে দিচ্ছি। আপনারা যেটা মূল জিনিস যেটা, এটা বলেন না। প্রথমটা হলো কালিমা। কালিমা না পড়লে, যেটা পড়লে আমরা মুসলমান হতাম না, এটা হচ্ছে প্রথম ভিত্তি। প্রথম হলো কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত। তো আপনাদেরকে সবাইকে আমরা কিছু পুরস্কার দিই, আপনারা যেহেতু পারলেন না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আঙ্কেলের নামটা? রুহুল আমিন ভূঁইয়া। তো আঙ্কেল, আমরা যেহেতু মুসলমান, আমাদের সবাই জানা, মানে ইসলামিক কিছু ধারাবাহিক প্রশ্ন জানা দরকার। দেখেন না, দুরাভারি দিলাম। হ্যাঁ, অবশ্যই। তো তো ইসলামের আস্তম্ভ কয়টি? ইসলামের পাঁচটি। পাঁচটি কী কী বলতে পারবেন? নামাজ, রোজা, হজ, যাকাত। নামাজ, রোজা, হজ, যাকাত, আরেকটা তো বলি, আরেকটা হচ্ছে কালেমা। কালেমা, জি, এটা ছিল আমাদের প্রথম প্রশ্ন। আমার সেকেন্ড প্রশ্ন হচ্ছে, পৃথিবীতে কোরআন নাজিল হওয়ার সময় সর্বপ্রথম কোন সূরাটা নাজিল হয়েছে? সূরা নাজিল হয়েছে সম্ভবত কুল হুয়াল্লাহ,
না আঙ্কেল, এটা ভুল ছিল। সর্বপ্রথম সুরা নাযিল হইছে সুরা আলাক। ইকরা বিসমি রাব্বিকাল লাযী, সুরা আলাকের প্রথম পাঠ আয়াত। ইকরা বিসমি রাব্বিকাল লাযী খালাক, আল্লাহ ইনসান মিন আলাক, এই সুরা আয়াতগুলো আছে। থ্যাংক ইউ আঙ্কেল, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ভাইয়ের নামটা কি? শাহজাহান। ভাইয়ের নামটা? আকাশ বিশ্বাস। ভাইয়ের নামটা ভাইয়া? সজীব। তারপরে সর্বপ্রথম আর কয়টা আয়াত নাযিল করেছেন? আমরা যেহেতু মুসলমান, তো আমাদের ইসলামের ধারাবাহিক কিছু প্রশ্ন জানা দরকার। তো ইসলামের রাস্তা কয়টি কি ভাই জানেন? কি কি? নামাজ, কালিমা, হজ, জাকাত, সাওম। হ্যাঁ, থ্যাংক ইউ। তো ভাই এটা পারফেক্টলি হয়েছে। তো আমরা আমাদের সেকেন্ড প্রশ্ন হচ্ছে, ওই সর্বপ্রথম পৃথিবীতে কোরআন নাযিল হয়েছে, তবে কোন সুরাটি প্রথম নাযিল হয়েছে? সুরা আলাক। সুরা আলাক। হ্যাঁ, কয় আয়াত নাযিল হয়েছে? সর্বপ্রথম পাঁচ আয়াত। পাঁচ আয়াত। হ্যাঁ, থ্যাংক ইউ ভাই, আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। সালাম। জি ভাইয়া, আমরা যেহেতু মুসলমান, জি সর্বপ্রথম আপনার নামটা বলবেন? মোহাম্মদ হাফিজুল করিম। হাফিজুল করিম, ধন্যবাদ নামটা বলেছিল। যে আমরা যেহেতু মুসলমান, আমাদের যে একটা ইমানের ধারাবাহিক আছে, জি, তো আমাদের সর্বপ্রথম যে ইসলামের ভিত্তিটা আছে, ইসলামের কয়টা ভিত্তি হতে পারে? ইসলামের ভিত্তি মূলত তিনটা। তিনটা কী কী? হজ, জাকাত, নামাজ। সরি বলছেন, ইসলামের ভিত্তি মূলত পাঁচটা। পাঁচটা আমি বলে দিচ্ছি, কালিমা, নামাজ, রোজা, হজ, জাকাত। হ্যাঁ, তো একটা দ্বিতীয় প্রশ্ন হলো, আল্লাহ তাআলা যে কোরআন শরীফ নাজিল করেছেন, কোরআন শরীফ নাজিল করার সময় কোন সুরাটা নাজিল করেছেন এবং কয়টা আয়াত নাজিল করেছেন? কোন সুরাটা নাজিল করেছেন? সর্বপ্রথম কোন সুরাটা নাজিল করেছেন এবং কয়টা আয়াত নাজিল করেছেন? সূরা ফাতিহা। সরি, এটা পারলেন না, দুঃখিত। আল্লাহ তাআলা সর্বপ্রথম সূরা আলাক নাজিল করেছেন এবং তার পাঁচটা আয়াত নাজিল করেছেন। ধন্যবাদ আপনার এই প্রশ্ন করে আমরা খুশি হলাম। ধন্যবাদ। ভাইয়ের নামটা? ইমরান হোসেন ইমন। আর ভাই? শিহাবুল ইসলাম। তো ভাই আমরা কিন্তু মুসলমান, তো আমাদের ইসলামের কিছু ধারাবাহিক প্রশ্ন জানা দরকার। তো আমাদের প্রথম প্রশ্ন হলো, ইসলামের স্তম্ভ, ইসলামের স্তম্ভ আছে না, ইসলামের স্তম্ভ কয়টি? পাঁচটি। পাঁচটি। আপনি? পাঁচটি। তো পাঁচটি, পাঁচটি কি কি জানতে পারি? পাঁচটি নামাজ, নামাজ, রোজা, হজ, জাকাত, তারপর ওটা না, হজ, জাকাত, নামাজ, রোজা, চারটা চারটা হয়েছে আলহামদুলিল্লাহ। কালেমা। তো এটা তো ভাই চারটা হয়েছে, অবশ্য একটা না বললো শিখে, আজকে না তো শিখলেন, শিখার তো শেষ নাই মানুষের। তো আমাদের দ্বিতীয় প্রশ্ন হলো, কোরআন নাযিল হয়েছে আমাদের, অবশ্য কোরআন নাযিল হওয়ার সর্বপ্রথম কোন সুরাটা নাযিল হয়েছে? সূরা ফাতিহা। আপনি? ফাতিহা। সূরা ফাতিহা। না ভাই, প্রশ্নটা ভুল, সর্বপ্রথম সুরা নাযিল হয়েছে সূরা আলাক। সূরা আলাক বলতে সূরা আলাকের পাঁচ আয়াত, সর্বপ্রথম পাঁচ আয়াত, যে করবে সুরা কালা যে হলাকটা আয়াত আছে না, ওইটা, ওই আয়াতগুলো। ঠিক আছে ভাইয়া, থ্যাংক ইউ। কীভাবে বলবো মনের দুঃখ। বন্ধুরা, আজকে আপনারা যে ভিডিওটা দেখলেন, সমস্ত লোকদেরকে আমরা দুটো প্রশ্ন করেছি। প্রথম প্রশ্ন করলাম, ইসলামের কয়টা ভিত্তি আছে? ইসলামের ভিত্তি তো পাঁচটা আপনারা জানেনই। প্রথম ভিত্তি হলো কালিমা, ইসলামের প্রথম রুকন হলো কালিমা। কেউ কি বলতে পারলো প্রথম রুকনটা যে কালিমা? আহ, আল্লাহ আল্লাহ।